তাইওয়ানের সমুদ্র সীমায় সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় দুপুর 12টায় শুরু হওয়া এই সামরিক মহড়াকে ওই অঞ্চলে চীনের নজিরবিহীন কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বৃহস্পতিবার তাইওয়ান অঞ্চলে চীনের সামরিক মহড়া শুরুর বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ওই প্রতিবেদন অনুযায়ী তাইওয়ানের নিকটবর্তী 20 কিলোমিটার মধ্যে মোট 6টি অঞ্চলে এই মহড়া পরিচালনা করছে চীন। রয়টার্স জানিয়েছে, চীনের যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে তাইওয়ান প্রণালী অতিক্রম করতে শুরু করেছে। এই মহড়ার কারণে আশপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও যাত্রীবাহী বিমান চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার পর্যন্ত চলবে এই মহড়া।